আমন্ত্রণ সমাজ দর্পণের আজকের টপ টেন সঙ্গে আছে আমি ফারজান আক্তার। দুদক কী ব্যবস্থা নিয়েছে জানতে চান হাইকোর্ট। রুশ হামলায় ইউক্রেনের 1100 শহর ও গ্রাম বিদ্যুৎশূন্য। চাচিকে খুন করে থানায় গিয়ে ধরা দিলেন ভাতিজা। কুয়েতে বিশ্ব কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশি আবুরাহাত। এইচএসসি শুরু 6ই নভেম্বর, 42 দিন সব কোচিং সেন্টার বন্ধ। ভোলায় রঙিন তরমুজ চাষ কৃষকের মাঝে সাড়া ফেলেছে। জুয়েল রাফার গানে থাকছেন ক্রিকেটার সাকিব। সাগরে লঘুচাপের সম্ভাবনা। দিন দিন অবনতি হচ্ছে ডেঙ্গু পরিস্থিতির। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। এখানেই শেষ করছি সমাজ দর্পণের আজকের টপ টেন। সমাজ দর্পণের সাথেই থাকুন।